चलो भेज ना स्टार्ट हो गया सर। स्टूडेंट्स टुडे वी शैल बी रीडिंग द सेकेंड यूनिट ऑफ आवर रनअवे काइंड। सो लेट्स स्टार्ट। इट इज ऑलवेज लवली ऑन द बिग हाफ मून इन समर, माने ग्रीष्मकाले बिग हाफ मून द्वीपे सर्वदा बेश भालोई थाके। When it is fine, माने when the weather is fine, जखन आबहावाटा सुंदर थाके, the harbor is blue and calm, बंदरटा नील एवं शांत थाके, with little wind, मृदुमंद बतास and ripples, एवं छोटो छोटो ढेउ सह, ripples माने हच्छे small waves। Every summer, प्रत्येक ग्रीष्मे, we had some hobby, आमादेर एकटा शौक हय। The last summer, गत ग्रीष्मकाले, before Dick and Mimi came, Dick और Mimi आसार आगे, we were crazy about kites, आमरा घुड़ीर ब्यापारे पागल छिलाम। देखो एखान थेके एकटा ग्रामार तुमरा पेये जेते पारो। The last summer, before Dick and Mimi came, last summer before the coming of Dick and Mimi, eta noun tale ekhane ektai matro final verb ache, dekho we were crazy about kites, to eta simple sentence, to the last summer goto grishokale before Dick and Mimi came, Dick ebong Mimi ashar age we were crazy about kites, amra घुड़ ब्यापारे पागल छिलैंड शोड क्लड, मूल भूखंड एक ऐले क्लड के देखिए हाउ टू मेक देम, कि भाव से तैरी करते हैं कि भाव घुड़ी तैरी करते हैं। तो बैक ऑन दि आईलैंड द्वीपे फिर इसे उ मेड प्लेंटी अफ काइट्स, हमें प्रचुर परिमाणे घुड़ी बनिए। Claude would go around to the other side of the island. Claude deeper onno dhare jeto and we would play shipwrecked mariners. Ebong amra oi jahaj dubi howa nabik nabik kheltam, signaling to each other, ekke opor ke shonket pathiye, with kites, ghuri diye. We had a kite that was big and covered with lovely red paper. Amader ekta ghuri chilo jeta chilo boro and covered with lovely red paper, এবং সেটা মোড়া ছিল কি দিয়ে, না সুন্দর লাল কাগজ দিয়ে। এটা থেকে তোমরা একটা গ্রামার পেয়ে যেতে পারো। দেখো কি লেখা আছে, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ,
We had a kite. That was the and covered with lovely red paper. তাহলে এটাকে যদি বলা হয় সিম্পল সেন্টেন্স করতে উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ দি অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার তাহলে আমরা করতে পারি কি না উই হ্যাড আ বিগ কাইট কভার্ড উইথ লাভলি দেখো উই হ্যাড আ বিগ কাইট কভার্ড উইথ লাভলি রেড পেপার তো উই পেস্টেড গোল্ড টিনজেল স্টারস আমরা ওটাতে চিটিয়ে দিয়েছিলাম সোনালি রঙের টিনজেল স্টারস টিনজেল মানে হচ্ছে আ মেটেরিয়াল দ্যাট ইজ শাইনিং অর শাইন এক ধরনের জিনিস যেটা চকচকে তো উই পেস্টেড গোল্ড টিনজেল স্টারস অল ওভার ইট আমরা এই পুরো ঘুড়িটার উপরে সোনালি রঙের চকচকে চুমকি বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট এবং আমাদের নাম সম্পূর্ণ লিখে দিয়েছিলাম এর ওপরে ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট দীঘা মুন লাইট হাউস উইথ দ্য অ্যাড্রেস ওয়ান ডে একদিন দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন ফর কাইট ফ্লাইং ঘুড়ি ওড়ানোর জন্য দারুণ হাওয়া দিচ্ছিল আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন আমি নিশ্চিত নই কিভাবে এটা হয়েছিল বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙিং দ্য কাইট ফ্রম দ্য হাউস কিন্তু যখন আমি ঘুড়িটা বাড়ির থেকে নিয়ে আসছিলাম তো আই ট্রিপড আমি হোঁচট খেয়ে গেলাম অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পাথরের উপরে পড়ে গেলাম মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট আমার কনুইটা সোজা ঘুড়ির মধ্যে ঢুকে যায় মেকিং আ বিগ হোল একটা বড় গর্তের সৃষ্টি করে এটার থেকেও একটা গ্রাম বানো পেতে পারি মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার টু দ্য গাইড মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল তাহলে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট অ্যান্ড ইট মেড আ বিগ হোল দেখে নাও মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার টু দ্য কাইট অ্যান্ড ইট মেড আ বিগ হোল তো উই হ্যাড টু হারি আমাদেরকে তাড়াহুড়ো করতে হতো টু ফিক্স দ্য কাইট টু ফিক্স দ্য কাইট মানে টু রিপেয়ার দ্য কাইট ঘুড়িটা সারিয়ে নিতে ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ যদি আমরা চাইতাম এটাকে ওপরে পাঠাতে বিফোর দ্য উইন্ড ফেল বিফোর দ্য উইন্ড ফেল মানে বাতাস পড়ে যাওয়ার আগে বা বাতাস থেমে যাওয়ার আগে উই রাস্ট ইন টু দ্য লাইট হাউস আমরা দৌড়ে ওই লাইট হাউসের মধ্যে গেলাম টু গেট সাম পেপার একটু কাগজ নিতে উই নিউ আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার যে ওখানে আর লাল কাগজ নেই উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি হ্যান্ডি মানে যেটা আমরা কাছে পেলাম দ্যাট কেম ক্লোজ আমরা প্রথম সেই জিনিসটা নিলাম যেটা আমরা কাছে পেলাম
an old letter একটা পুরনো চিঠি lying on the bookcase যেটা বইয়ের তাকের উপরে পড়েছিল in the sitting room বসার ঘরে we patched the kite up with the letter আমরা ঘুড়িটা সারিয়ে নিলাম বা তাপি মারলাম with the letter চিঠিটা দিয়ে a sheet on each side মানে ওই চিঠিটারই একটা করে টুকরো দুই দিকেই উভয় দিকেই and dried it by the fire এবং এটাকে শুকিয়ে নিলাম আগুন দিয়ে we started out আমরা শুরু করলাম and up went the kite like a bird এবং ঘুড়িটা উপরে চলে গেল ঠিক একটা পাখির মতো the wind was glorious and it soared বাতাস ছিল দারুণ বা দুর্দান্ত and it soared soar মানে হচ্ছে rise উঠে যাওয়া এবং এটা উপরে উঠে গেল তো এটা থেকেও তোমরা একটা প্রমাণ পেতে পারো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সো এটাকে যদি বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সো এটা দেখো একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে এই একটা প্রিন্সিপাল ক্লজ এই একটা প্রিন্সিপাল ক্লজ এই দেখো একটা কোঅর্ডিনেটিং কনভেনশন আছে এন্ড এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করেছে তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা যেতে পারে এটাকে যদি বলা হয় মেক ইট আ কমপ্লেক্স ওয়ান মানে এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কি বলবো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড তাহলে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ করে দিতে পারি অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস যেহেতু বাতাস ছিল দুর্দান্ত এটা উপরে উঠে গেল দেখে নাও একবার as the wind was glorious it soared all at once মানে হঠাৎ করে বা তৎক্ষণাৎ স্ন্যাপ স্ন্যাপ মানে এক আওয়াজ একটা কেটে যাওয়ার আওয়াজ হলো and there was Claude standing with a bit of cord in his hand. এবং ক্লড দাঁড়িয়ে রইল কিভাবে না তার হাতে এক টুকরো সুতো নিয়ে বা ডোর নিয়ে ঘুড়ি ওড়ালো লুকিং ফুলিশ এবং তাকে দেখতে লাগছিল বোকা বোকা আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে আমাদের ঘুড়িটা পাড়ি দিয়েছিল ওভার টু দ্য মেনল্যান্ড কোথায় না সেটা মূল ভূখণ্ডে পাড়ি দিয়েছিল এরপর তোমাদের দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে এগুলো তোমরা আশা করি পারবে দেখো Choose the correct alternative to complete the following sentences. Read the game. In summer, the big half moon is always. Chatte option ache lovely, unpleasant, boring, dull. Tala dekho, ekhane tomader text e peye jabe lovely. Back on the island, Claude and the narrator made plenty of. Ki baniyechilo? Dekho chatte option ache puppets, masks, kites, envelopes. Tale kites hobe. The kite was patched with a নিউজপেপার লেটার এনভেলপ কার্ড লেটার বাকিগুলো দেখো তোমরা নিজেরা পারবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বয় অন দি মেনল্যান্ড শুড ক্লড হাউ টু মেক কাইটস দেখো বইয়ে লেখা আছে হাউ টু মেক দেম কিন্তু হাউ টু মেক দেম বললে তো হবে না কেননা দেমটা এখানে প্রোনাউন তো প্রোনাউনের অবজেক্টিভ কেসে আছে তো দেম বললে তো হবে না দেম মানে সেই সেন্টেন্সে তোমার মানে দেম বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা তোমাদেরকে বলতে হবে সেই জন্য বয় অন মেনল্যান্ড শুড ক্লড হাউ টু মেক কাইটস নট হাউ টু মেক দেম তো অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড গোল্ড টিনজেল স্টারস ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ তারপরে ছয় তারিখগুলো দেখো এগুলো তোমরা পারবে দ্য ন্যারেটর সেলভ ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট দ্য রিজন দিতে হবে কেন না শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারি টু ফিক্স দ্য কাইট দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল দ্য কাইট সোড দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস তো আজ এইটুকু থাক এর পরের দিন তোমাদের ইউনিট 3 এবং তার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আলোচনা করবো থ্যাংক ইউ